কুমুদিনী স্কুলের বুথে ঢুকতে বাধা বিশ্বজিৎ দাসকে। ভেতরে ঢোকার অধিকার আছে, আইনি বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বলার পর মেলে অনুমতি। বাহিনী বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ বিশ্বজিৎ দাসের। গোপালনগর গিরিবালা স্কুলের পর বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। বুথে ঢোকার আগে বাধা পেলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। এদিন কুমুদিনী স্কুলের বুথে ঢোকার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা প্রার্থীকে আটকে দেন বলে অভিযোগ। পাল্টা প্রার্থী জওয়ানদের জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক প্রার্থীর বুথের ভেতর ঢোকার অধিকার রয়েছে। বিষয়টি বুঝিয়ে বলার পর বুথের ভেতরে ঢোকার অনুমতি মেলে। এদিন কুমুদিনী স্কুলের 245 এবং 246 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। এদিন পাশাপাশি দুটি বুথে ঢোকার সময় আলাদা আলাদাভাবে বাধার মুখে পড়েন তিনি। বিষয়টি জানিয়ে পুলিশ জেলার পুলিশ সুপারকে ফোন করে অভিযোগ জানান তিনি। অভিযোগের সুরে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা তৃণমূল সমর্থকদের বেছে বেছে বার করে দিচ্ছে, এখানে সেই অর্থে বিজেপি কর্মী নেই বলে বাহিনীকে কাজে লাগাচ্ছে বিজেপি, এমন অভিযোগও তোলেন তিনি। যদিও নির্বাচন কমিশনের প্রদত্ত কার্ড দেখানোর পর বুথের ভেতরে যাওয়ার অনুমতি মেলে। ভেতরে গিয়ে ভোট কর্মীদের সাথে কথাও বলেন প্রার্থী। বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপি ওদের যা শিখিয়ে দিয়েছে, লাইট গার্ড করছি, কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন এখানে, যে যারা আধাসামরিক বাহিনী রয়েছে, আমি ঢুকেছি, কথা বলেছি, আইনটা শিখিয়ে দিয়েছি। ঢোকার সময় কি আইনে হ্যাঁ নিশ্চিত বলছে না, ক্যান্ডিডেট ঢুকতে পারবে না, বাইরে থাকতে হবে, তাহলে এটা জানতে হবে তোমাকে। আমি যেহেতু কমপ্লেন করা করেছি, আমি নিজে ঢুকেছি, কথা বলে এসেছি যে একজন ক্যান্ডিডেট কী পারে না পারে এটা আইডিয়া নেই, শুধু বিজেপি যা শিখিয়ে দিয়েছে। এখন ওদের তো কর্মী নেই, বিজেপি এদেরকেই কর্মী হিসাবে ব্যবহার করছে। আমি এসপিকে বলেছি, রিটার্নিং অফিসারকে বলেছি, এরা এখান থেকে পাবলিক বের করে দিচ্ছে। যারা বুথ কেন্দ্রে ঢোকাবে কি, কেউ অসুস্থ হলো তাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে, হয়তো বসেছে এখানটা দাঁড়িয়ে, সবই সেন্ট্রাল ফোর্স বিজেপির মদতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।